বিগ নিউজ, সবার আগে সবার সাথে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ হলো শিবের জন্য রাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। কথায় আছে, এদিন ভক্তিমনে ভোলানাথের পুজো করলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। এই দিন হর হর মহাদেব উচ্চারণ করে দেশের ভিন্ন প্রান্তে ভোলা বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়। প্রায় এক মাস আগে থেকে চলে এর জন্য প্রস্তুতি। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে। এই বছর পয়লা মার্চ মঙ্গলবার পড়েছে শিবরাত্রির তিথি। 24 ফেব্রুয়ারি রাত 2:23 থেকে 12:39 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। মহাশিবরাত্রিতে মূলত স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকে মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলারা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করে থাকে নিষ্ঠা ভরে। প্রচলিত কথা অনুযায়ী বলা হয়, অবিবাহিত মেয়েরা এই ব্রত পালন করে যাতে তারা শিবের মতো বর পান, যাকে তারা আদর্শ পুরুষ হিসেবে মনে করবেন।